আসলে আমরা জলসাটাকে গতানুগতিক ভাবে শুধুমাত্র জলসার চোখে দেখি, কিন্তু আদেও এটা একটা শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে, মানুষের শিক্ষা অর্জন করার যত পথ ও পদ্ধতি পৃথিবীতে আছে তার থেকে সর্বাধিক উত্তম পদ্ধতি হচ্ছে আমাদের বাৎসরিক এই জলসাগুলি। কারণ স্কুলের একটা নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে। এখন আপনার বয়স 70 বছর, এখন যদি আপনি বলেন যে আমি ক্লাস ওয়ানে ভর্তি হব, এটা কোনোদিন সম্ভব নয়। যদি এখন আপনি মনে করেন যে আমি প্রত্যেক দিন স্কুলে যাব, এটাও সম্ভব নয়, কারণ আপনি সাংসারিক জীবনযাপনে ব্যস্ত। স্কুলের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে যে 5 বছর বয়স থেকে ভর্তি নেওয়া হবে, একটা ছাত্র বা একটা ছাত্রী 15 বছর 16 বছর বয়সে মাধ্যমিক দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে বিএ এমএ যা কিছু আছে ডিগ্রি, সে একটা পরপর পরপর ধাপে এগিয়ে যাবে। স্কুলের নির্দিষ্ট একটা টাইম আছে, সকাল 10টাতে খুলবে, বিকাল 3টাতে বন্ধ হবে, প্রত্যেক ক্লাস 35 থেকে 40 মিনিট করে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলীদের তত্ত্বাবধানে। স্কুলের নিজস্ব একটা ইউনিফর্ম আছে, কোন স্কুলের কালো প্যান্ট সাদা জামা, মেয়েদের জন্য সালোয়ার সাদা সবুজ রঙের জামা, কালো রঙের ওড়না, এই নানান রকমের পদ্ধতি আছে। কিন্তু এখানে এমন এক শিক্ষা কেন্দ্র, নারী পুরুষ 0 থেকে বুড়ো যে যেমন ভাবি আসুক এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন, অনেক জনের মাথায় টুপি আছে, অনেক জনের মাথায় নেই, কেউ লুঙ্গি পরে আছেন, কেউ প্যান্ট পরে আছেন, কেউ চাদর গায়ে দিয়ে আছেন, কেউ জ্যাকেট পরে আছেন, যে এক একজন এক এক রকমের করে বসে আছেন। এই যে একটা শিক্ষা কেন্দ্র, পৃথিবীতে বিকল্প আর কোন এরকম ভালো শিক্ষা কেন্দ্র পাওয়া যায় না। আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন এখানে, 10 বছরের ছেলে থেকে 20, 50, 60, 70, 80 বছরের বুড়ো মানুষ আছে, কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ, মাহারাই দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে ভরে দয়াল খোদার ডাকে গতারা, বলে ভগবান মাহারাই দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান, মসজিদে ভাই আজানা।
একই মায়ে রই দুই ছেলে হলে ভাই ভাই সকলে বলে একই বক্ষের দুধ যে তারা করে দুজন পান মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আজকে জলসার সুযোগ্য নির্বাচিত সনামধন্য যোগ্যতম নির্বাচিত সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন এসেছিলেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের মুখ থেকে হাদিস এবং কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শুনছিলেন ঠিক তেমন আমারও নামে কিছু টাইম বরাদ্দ করা হয়েছে আমি এসেছি কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসলে আমরা জলসাটাকে গতানুগতিকভাবে শুধুমাত্র জলসার চোখে দেখি কিন্তু আদেও এটা একটা শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে মানুষের শিক্ষা অর্জন করার যত পথ ও পদ্ধতি পৃথিবীতে আছে তার থেকে সর্বাধিক উত্তম পদ্ধতি হচ্ছে আমাদের বাৎসরিক এই জলসাগুলি কারণ স্কুলের একটা নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে এখন আপনার বয়স 70 বছর এখন যদি আপনি বলেন যে আমি ক্লাস ওয়ানে ভর্তি হব এটা কোনোদিন সম্ভব নয় যদি এখন আপনি মনে করেন যে আমি প্রত্যেক দিন স্কুলে যাব এটাও সম্ভব নয় কারণ আপনি সাংসারিক জীবনযাপনে ব্যস্ত স্কুলের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে যে 5 বছর বয়স থেকে ভর্তি নেওয়া হবে একটা ছাত্র বা একটা ছাত্রী 15 বছর 16 বছর বয়সে মাধ্যমিক দেবে তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে বিএ এমএ যা কিছু আছে ডিগ্রি সে একটা পরপর পরপর ধাপে এগিয়ে যাবে স্কুলের নির্দিষ্ট একটা টাইম আছে সকাল 10টাতে খুলবে বিকাল 3টাতে বন্ধ হবে প্রত্যেক ক্লাস 35 থেকে 40 মিনিট করে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলীদের তত্ত্বাবধানে স্কুলের নিজস্ব একটা ইউনিফর্ম আছে কোন স্কুলের কালো প্যান্ট সাদা জামা মেয়েদের জন্য সালোয়ার সাদা সবুজ রঙের জামা কালো রঙের ওড়না এই নানান রকমের পদ্ধতি আছে
কিন্তু এখানে এমন এক শিক্ষা কেন্দ্র, নারী পুরুষ জিরো থেকে বুড়ো যে যেমন ভাবি আসুক এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন অনেক জনের মাথায় টুপি আছে, অনেক জনের মাথায় নেই, কেউ লুঙ্গি পরে আছেন, কেউ প্যান্ট পরে আছেন, কেউ চাঁদের গায়ে দিয়ে আছেন, কেউ জ্যাকেট পরে আছেন, যে এক একজন এক এক রকমের করে বসে আছেন। এই যে একটা শিক্ষা কেন্দ্র, পৃথিবীতে বিকল্প আর কোনো এরকম ভালো শিক্ষা কেন্দ্র পাওয়া যায় না। আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন এখানে, 10 বছরের ছেলে থেকে 20, 50, 60, 70, 80 বছরের বুড়ো মানুষ আছে, কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় জানুয়ারি মাসের সব থেকে শীতটা বেশি মনে হচ্ছে আজকে, তবু আপনারা বয়স্ক মানুষ, অনেক মধ্যবিত্ত মানুষ, অনেক বাচ্চারাও আছে, আল্লাহ আপনাদের আজকের এই সময়টাকে কবুল করে নিক, বলুন আমিন। মায়েরা যারা আছেন, আজকের সব থেকে ভালো জিনিস হচ্ছে একটা যে আপনাদের এখানে কোনো ডিস্টার্ব নেই, অন্যান্য জায়গাতে ডিস্টার্ব হয় খুব। সারা পৃথিবীতে বর্তমান পরিস্থিতি, আমি বড় আলেম নয় আর খুব বড় সাইকুল হাদিস নয়, আপনি এটা ভাববেন না, বক্তব্য এটা আলাদা একটা শিল্প যেটা সবাই দিতে পারবে না। অনেক সাইকুল হাদিস আছেন, ওনাকে স্টেজে তুলে দিলেন একটা কথা বলতে পারবে না, আবার 2-4 পথা আমার মতো মৌলী সাহেবকে তুলে দেন যে বক্তব্য দিয়ে দিয়ে বেড়ায়, তো মাইক ভেঙে ফেলবে। মানে কি, বক্তা একটা আলাদা লাইন, এটা সবাই পারবে না। তা আমি প্রথমে কিছু বাস্তব কথা আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন, বক্তব্যর কিছু যদি না শোনেন তা এইগুলো শুনে বাড়ি চলে যান। আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে একটা মারাত্মক তালবাহানা চলছে, অনেক জায়গাতে ফোন করছে, হুজুর আগামী রবিবার যে জলসাটা ছিল ওটা ক্যান্সেল করা হয়েছে। কারণ না, কারণ হচ্ছে এই যে করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, এইসব কারণে থানা পারমিশন দিচ্ছে না, ওই জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না অনেক জায়গাতে আমরা দেখেছি এটা, যে আজ থেকে 1-1.5 বছর আগে ঈদের নামাজ মুসলিম ভাইরা তারা নিজ বাড়িতে বাড়িতে পড়েছে, ঈদগাহে পর্যন্ত অনেক জায়গাতে নামাজ হয়নি, দেখেছেন? দেখেছেন। কারণ বলছে সোশ্যাল ডিস্টেন্স বজায় করতে হবে, মাস্ক পরতে হবে, বেশি করে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, তাছাড়া করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। আমার খুব আশ্চর্য লাগে সরকারের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত, তবে তারপরেও আমরা এদেশের নাগরিক হিসাবে সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে গণতন্ত্র অধিকারে বা গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আমরা সরকারকে সেটা বলতে পারি, এটা দোষের নয় আমরা বলতে পারি। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই বোলপুর শান্তিনিকেতন বীরভূমের ওখানে মেলা হয়েছে একটা, রবি ঠাকুরের নামে মেলা হয়, রবীন্দ্রনাথের নামে মেলা হয়েছে, হাজার হাজার মানুষের ভিড়,
ওখানে করুণা পৌঁছাতে পারেনি। আবার গঙ্গাসাগরে মেলা চলছে, লক্ষ লক্ষ মানুষ, ওখানে করুণা যেতে পারবে না। জয়দেব, বীরভূমের একটা জায়গা আছে জয়দেব, এই জয়দেব বলে একটা জায়গাতে এখন মেলা চলছে, হাজার হাজার মানুষ, এখানে করুণা যেতে পারবে না। করুণার রাস্তাগুলো চেনেন আর কি, আপনারা এটা মনে আছে, ভুলে গেছেন মনে হয় কি? প্রথম যখন আমাদের পশ্চিম বাংলাতে করুণা নামক ভাইরাস যখন আক্রান্ত হয় কোনো মানুষ, তখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে এই করুণার উৎপত্তি হয়েছে নিজামুদ্দিন তবলিগ জমাত ভাইদের যেখানে সেন্টার, জানেন তো, এই নিজামুদ্দিন থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, করুণাটা না হয় নিজামুদ্দিন থেকে হলো, এই ওমিক্রন যেটা বলছে এটা তাহলে কোন নিজামুদ্দিন থেকে হলো? এটাও আবার দেখবেন দুই চার দিন পরে পেপারে লিখবে যে এটা দৌলতপুর গ্রামের নাম, এতে দৌলতপুরে জলসা দিয়েছিল, ওই জলসার প্যান্ডেল থেকে ওমিক্রন ছড়িয়ে গেছে। এটা দেখবেন কাল পরশু হয়তো লিখতে পারে, আর নয় কোন একটা গ্রামের নাম করে লিখবে যে জলসা থেকে ওমিক্রনটা হচ্ছে। কি বলছি, ভুল বলছি না ঠিক বলছি? এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনি গরিব মানুষ, বিনা মাস্কের রাস্তায় চলেছেন, আপনার মায়ের ওষুধ আনতে যাচ্ছেন বা মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছেন, পুলিশ আপনাকে ধরে ৫০০ টাকা করে জরিমানা করছে, আপনাদের দিকে করছে, আমাদের দিকে করছে। পুলিশ যে টাকাটা নিচ্ছে তার কোনো রিসিভও দেয় না, এমনিতে নিয়ে নিচ্ছে টাকা, কারণ আপনি মাস্ক পরেননি। তাই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে কলকাতার পার্শ্ববর্তী একটা জায়গা, তার নাম ডানকুনি, শুনেছেন নাম ডানকুনি? এই ডানকুনি ফ্লাইওভারের নিচে এক ঝাঁক ডাক্তার বাবুরা, তারা জোর কদমে বক্তব্য দিয়ে স্টেজ কাঁপিয়ে দিল, মাস্ক পরা যাবে না, মাস্ক পরলে তাদেরকেই করুণা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। কি বলছি বুঝতে পারছেন না? তা এই গরিব মানুষ যদি মাস্ক না পরে থানায় ভরে ৫০০ টাকা জরিমানা করা হয়, আর যারা মাস্ক পরা যাবে না বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ জুড়ে যারা আন্দোলন চালাচ্ছে, আমি তো মনে করি তাদের তো ফাঁসি হওয়া উচিত, উচিত কি উচিত না? তারা ঠিক জায়গাতে আছে, ওখানে সরকার নীরব, পুলিশ অফিসাররা নীরব, আর পুলিশ অফিসার জোর খাটাচ্ছে কোথায়? খাটাচ্ছে ঠিক এই জায়গাতে, গরিব মানুষ মাস্ক না পরে বাজারে গেছে, ধরে ৫০০ টাকা জরিমানা, এই জায়গাটা যত আইন। এসব কিছুই নয়, একটা লোক তার বউকে খুব মারছে, বুঝলেন, সাংঘাতিক মারছে। তা তার বউ জিজ্ঞেস করছে, হা গো, তুমি যে আমাকে এত মারছ, তুমি আমাকে রাখবে না ছাড়বে বলো তো? তখন তার স্ত্রী এই কথা বলার পরে পুরুষ মানুষটা বলছে, এই তুমি কি আমার মারের গতি দেখে বুঝতে পারছো না যে তোমাকে রাখবো না ছাড়বো? হ্যাঁ, মারের গতি দেখে, ঘুষির গতি দেখে বুঝতে পারছো না? তোকে যদি রাখতাম তাহলে একটু অল্প করে ঘুষিটা মারতাম, তোকে যে আমি যে ঘুষিটা চালাচ্ছি এটাতে ১ কুইন্টাল ওজনের ঘুষি, তার মানে তোর মারের গতি দেখে তুই বুঝতে পেরে যা যে তোদেরকে আর রাখবো না। তা আমার এটা মনে হয় এরকম বারবার লকডাউন টকডাউন এসব না করে একবারে তো বলে দিতে পারো যে গরিব মানুষরা কোনো একটা কীট বিষনাশক খেয়ে বা ধানে দেওয়া ওষুধ খেয়ে তোমরা আত্মহত্যা করো, এটা তো বলে দিতে পারো।
বারবার এসব লকডাউনের নামে গরিব নিরীহ মানুষদেরকে মেরে ফেলার চিন্তা ভাবনা, এটা আবার কেমন কথা? আশ্চর্য ব্যাপার। আবার করুণ আবার মারাত্মক শিক্ষিত। আমি আল্লাহর কসম করে বলছি কোন রাজনৈতিক লোক নয়, বাস্তবে ঘটছে বলে বলছি, একদমই রাজনীতি করি না আমি। কবে ভোট দিয়েছে এটা আমার মনে নেই, তবে করুণা আবার খুব শিক্ষিত। করুণা দিনের বেলা বার হয় না, এখন করুণা আবার রাতের বেলা বার হচ্ছে। ওই জন্য দেখবেন সব জায়গাতে রাতের বেলাতে নাইট কারফিউ চলছে। চলছে কি চলছে না? দিনের বেলা করুণা বার হয় না, মারাত্মক রোগ। আবার করুণার আর একটা খুব গুণ ভালো, বুঝলেন না? পশ্চিম বাংলাতে করুণা কোথাও, এত ফাঁকা ঘর কেলাপ এত কিছু আছে, করুণা কোথাও থাকতে পারে না। করুণা এখন সব স্কুলের ভিতরে ঢুকে গিয়ে বসে আছে, মারাত্মক শিক্ষিত। আবার এরা মাদ্রাসার ভিতরে ঢুকছে, কি বুঝে বুঝতে পারছেন না? কিছু হলেই মাদ্রাসা আর মসজিদ আর স্কুল, করুণাই তিনটে জায়গাতে আছে। শুধু বলছে মাস্ক পরো, মাস্ক পরো আর স্যানিটাইজার ব্যবহার করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা বলে গেছেন, মুসলিমরা যদি শুধু এইটার উপরেই যদি টিকে থাকে, করুণা তো দূরের কথা, করুণার বাবা পর্যন্ত আমাদের ধারে পাশে আসতে পারবে না। দিদি বলছেন এটা আবার কেমন কথা? করুণার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা। আমরা কত সমস্যা আছি দেখুন হাদিস কোরআন ছেড়ে দেওয়ার পরে। আচ্ছা বলুন তো, সমাজে এখন বর্তমানে একদিনের বাচ্চা থেকে যদি বলছে আপনি কোরআন হাদিস বলবেন না, বলবো তো? আপনি আমাকে টাইম দেন, আমি প্রায় 300 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে এসেছি, তো আমাকে ততটা টাইম দিতে হবে, তবে আমার জায়গায় আসবো। আর যদি এখনই বলেন যে জায়গায় চলে আসুন, অত সহজ নয়, আগের জমি রেডি করতে হবে, তারপর আপনাকে কিছু দেবো। আমি অনেক কোরআন হাদিস বলবো, আপনি সময় দেন আমাকে।